Dear audience, assalamu alaikum. Dear audience, barabar moto ajko apnader majhe khubi important ekta timing video niye abaro apnader samne hajir holam. To dear audience, flatseamer sewing machine er je seminar course amra koraitechi important important part gulo niye apnader samne flatseamer sewing machine er seminar gulo koraitechi sei seminar moddhe ajke amra dekhabo seminar number 8. অর্থাৎ 8 নম্বর সেমিনারের মধ্যে আপনারা আজকে দেখবেন যে কিভাবে ফ্ল্যাটসিমার সুইং মেশিনের স্পাইডার টাইমিং করবেন এবং জিগজ্যাগ টাইমিং করবেন অলরেডি এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের মধ্যে দুইটি স্পাইডার থাকে একটি হলো সুতাকে বাম পাশে নিডলে দেওয়ার জন্য আর একটি স্পাইডার হলো আমাদের সুতাকে ডান পাশে নিডলে খাওয়ানোর জন্য তো আমরা দুইটি স্পাইডারের টাইমিং আপনাদেরকে আজকে করে দেখাবো তো ডিয়ার অডিয়েন্স আমরা শুরুতে একটি ফেব্রিক্স মেশিনের মধ্যে দিয়ে সেলাই করে দেখালাম যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের স্পাইডার টাইমিং ঠিক আছে তো এই স্পাইডার টাইমিং যদি লড়ে যায় তাহলে কি কি সমস্যা হতে পারে আর সেই সমস্যাগুলো হলে আপনারা কিভাবে এটা সমাধান করবেন তো ডিয়ার ফ্রেন্ডস এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের আমরা অলরেডি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে টাইমিংগুলো আছে সেই টাইমিংগুলো নিয়ে একটি সেমিনার কোর্স কমপ্লিট করতেছি আপনারা যদি পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত না দেখে থাকেন আমি রিকোয়েস্ট করব আপনারা এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের পার্ট 1 থেকে পার্ট 7 পর্যন্ত যে পার্টগুলো আছে সেই সেমিনারগুলো আপনারা দেখে নেবেন আমি অলরেডি প্রত্যেকটা ভিডিও একটি প্লেলিস্টে রেখে দিয়েছি সেখানে আপনারা পাবেন এবং কে ভিডিও ডিসক্রিপশনও পেয়ে যাবেন লিঙ্কগুলো তো ডিয়ার অডিয়েন্স এই স্পাইডারটা এখন আপনারা যে স্পাইডারটা দেখাচ্ছি এখানে 1 মিলি এলকি দিয়ে একটি স্ক্রু দেওয়া থাকে কোনো কোনো মেশিনে এখানে একটি নিডল ড্রাইভার স্ক্রু দেওয়া থাকে তো এটা হলো প্যাগাসাস ফ্ল্যাটসিমার সুইং মেশিন এই প্যাগাসাসে কিন্তু এলকি স্ক্রু দেওয়া আর ইয়ামাটোতে স্ক্রু হলো গিয়ে নিডল ড্রাইভারের স্ক্রু চিকন নিডল ড্রাইভারের স্ক্রু তো আমরা এই স্পাইডারের টাইমিংটা হালকা ঘুরিয়ে দিলাম অল্প একটু হালকা লাড়িয়ে দিলাম লাড়িয়ে দেওয়ার পরে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের উপরে যে জিগজাগ যেটাকে আমরা জিগজাগ বলে থাকি এই জিগজাগের সেলাইটা হচ্ছে না অর্থাৎ আমাদের যদি সামনের স্পাইডারটা লড়ে যায় তাহলে আপনারা বুঝে নেবেন যে আমাদের মেশিনের স্পাইডার লড়ে গেছে বা টাইমিংটা নষ্ট হয়ে গেছে তো এখন এই টাইমিংটা কীভাবে করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো ডিয়ার অডিয়েন্স আমরা এই স্ক্রুটাকে হালকা লুজ করব বেশি লুজ করব না বেশি লুজ করলে এই স্পাইডারটা নিচে নেমে যাবে নিচে নেমে গেলে কিন্তু নিডল ভেঙে যাবে এবং কি স্পাইডারটাও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তার একটু ক্লিয়ার করে দেখানোর জন্য আমি এখানে যে ফেব্রিক্স গাইডটা আছে সেই ফেব্রিক্স গাইডটা খুলে আপনাদেরকে টাইমিংটা দেখাবো যে কিভাবে এটা টাইমিংটা করতে হয় তো ডিয়ার অডিয়েন্স এখন আমরা এই ফেব্রিক্স গাইডটা খোলার পর আপনারা একটু ক্লিয়ারভাবে দেখবেন যেহেতু এই মেশিনটা কিন্তু এখানে প্রেশার ফিডের এখানে কিন্তু একদম চিপা চাপা জায়গা এখানে একদম ক্যামেরা নেওয়ার মতো কন্ডিশন নাই আর ভালো করে দেখানোর মতো কন্ডিশন নাই তবে আমি শতভাগ চেষ্টা করবো আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে দেখানোর জন্য তো ডিয়ার অডিয়েন্স আমাদের এই সামনের যে স্পাইডারটা এই স্পাইডারটার কাজ কী এই স্পাইডারটার কাজ হলো আমাদের জিগজ্যাগের সুতাটাকে আমাদের এখানে যে পাঁচটি নিডেলের বাম পাশের যে প্রথম নিডেলটা সেই প্রথম নিডেলের ভিতরে ঢুকিয়ে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্পাইডারের মধ্যে বাম পাশে কিন্তু আমাদের সুতা ঢুকানো আছে স্পাইডারের ভিতরে সুতা ঢুকানো আছে এবং স্পাইডারের মাথার মধ্যে কিন্তু একটি আংটা দেওয়া আছে ইউ শেপের মতো একটি আংটা আছে তো এই আংটাটা আমাদের এই ইউ শেপটা বাম পাশের যে নিডেলটা এই বাম পাশের নিডেলের ভিতরে ঢুকাইতে হবে একদম বেশি ঢুকানো যাবে না বেশি ঢুকালে কিন্তু আমাদের নিডেলটা ভেঙে যাবে যদি আমাদের নিডেল বার যখন সম্পূর্ণ উপরে উঠে যাবে তখন আমাদের এই স্পাইডারটা বাম পাশে এসে আমাদের নিডেলের ভিতরে সুতাটা ঢুকে যাবে যখন এই নিডেলটা উপর থেকে নিচের দিকে নামবে তখন এই স্পাইডারটা আস্তে আস্তে বাম দিকে চলে আসবে তো ডিয়ার অডিয়েন্স এখন এই পজিশনে যদি আপনারা রাখেন তাহলে সেক্ষেত্রে এই স্পাইডারের সুতা একুরেটভাবে ধরবে এখন আরও একটি টাইমিং আছে যেটা হলো আমাদের জিগজ্যাগের পিছনে যে আরেকটি বড় সিল্কাটি যেটাকে আমরা বলি বড় সাইজের সেটাও আমরা আমাদেরকে টাইমিং করতে হবে এবং কি টাইমিং করে আমাদেরকে দেখাতে হবে তো আমরা একটি একটি করে দেখাবো প্রথম স্পাইডার যেটা ছোটোটা সেটা যদি লড়ে যায় তাহলে আপনার জিগজ্যাগের সুতা ধরবে না একদমই ধরবে না আর যদি বড়টা লড়ে যায় তাহলে সেক্ষেত্রে সুতা ধরবে কিন্তু হাফ স্টিচ হবে চারটি নিডেলের মধ্যে হয়তো বা দুটি নিডেল স্টিচ হবে অথবা নাও ধরতে পারে অথবা তিনটি ধরতে পারে এই ধরনের সমস্যাটা হবে তো আমরা একটি একটি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর আরেকটি বিষয় আমাদের যদি স্পাইডার টাইমিং ঠিক থাকে তাহলে অটোমেটিকলি আমাদের এই মেশিনের সুতা যখন বডির বাইরে চলে আসবে সুতাটা অটোমেটিক আমাদের ফেসার ফিটের থেকে বাইর হয়ে আসবে তো ডিয়ার অডিয়েন্স এখন আমরা দেখাবো যে বড় যে জিগজ্যাগের সুতাটা বড় যে স্পাইডার সেই স্পাইডারের টাইমিংটা দেখাবো তো এই স্পাইডারটা আমাদের ফেসার ফিটের সাথে থাকে দুইটাই স্পাইডার আমাদের ফেসার ফিটের সাথে থাকে তো এই স্পাইডারটা হলো গিয়ে লেফট সাইডে আর প্রথম যেটা ছোটোটা সেটা হলো গিয়ে রাইট সাইডে তো লেফট সাইডের স্পাইডারটা যদি আমরা লুজ করে হালকা সরিয়ে দিই
সরানোর পরে আপনাদেরকে দেখাবো যে এইটার সমস্যাটা কি আসে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের যে সেমিনারগুলো করতেছি, পার্ট ওয়ানে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে এই মেশিনের সুতা লাগাতে হয়, পার্ট টুতে দেখিয়েছিলাম যে কীভাবে নাইফ রিপ্লেস করতে হয়, পার্ট থ্রিতে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা এই প্রেশার পিট রিমুভ করবেন খুলবেন, এবং পার্ট ফাইভে দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা এই প্রেশার পিট লাগাবেন, এমনকি আরও একটি সেমিনার ইয়ামাটোর সেমিনার আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো ডিয়ার অডিয়েন্স, আমি রিকোয়েস্ট করবো ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখার জন্য, ওই ভিডিওর লিঙ্কগুলো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখন বড় যে জিগজ্যাকের টাইমিংটা সেটা আমরা লাড়িয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমাদের মেশিনের দুইটি নিডেলের সেলাই ধরতেছে আর বাকি দুটি নিডেলের সেলাই জিগজ্যাক ধরতেছে না। এটাকে আমরা কিভাবে টাইমিং করব, এটা টাইমিংয়ের যে নিয়মটা সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো ডিয়ার অডিয়েন্স, এখন আমরা স্প্যাটের যে হোল্ডারটি আছে এই হোল্ডারটি আমরা হালকা টাইট করে নেব, একদম লুজ রাখবো না, একদম টাইটও রাখবো না। এটার কাজ হলো আমাদের প্রথম যে স্প্যাটার সেটা হলো কি আমাদের বাম পাশে নিডেলের ভিতরে সুতা গাঁথিয়ে দিবে, অর্থাৎ ঢুকিয়ে দিবে, এবং যখন এই বড় ছোটো স্প্যাটারটা যখন পিছন দিকে আসবে, বড় স্প্যাটারটা এই ছোটো স্প্যাটারের মুখ থেকে সুতাটা টান দিয়ে নিয়ে যাবে, নিয়ে আমাদের চার নম্বর যে নিডেলটি আছে এই চার নম্বর নিডেলের মধ্যে খাওয়াইয়া দেবে, এবং পাঁচ নম্বর যে নিডেলটি আছে সেই নিডেলের বরাবর চলে যাবে। পাঁচ নম্বর নিডেল থেকে 0.5 mm, অর্থাৎ 0.5 থেকে 1 mm পর্যন্ত গ্যাপ থাকবে, 1 mm হলে সম্ভবত বেশি হয়ে যায়, 0.5 mm গ্যাপ রেখে আমরা বড় স্প্যাটারটা যদি টাইট করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের বড় স্প্যাটারের টাইমিংটা হয়ে যাবে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বড় স্প্যাটারের যদি সমস্যা হয়, বড় স্প্যাটারটা যদি লড়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনারা কী সমস্যা হতে পারে সেটা দেখালাম এবং কীভাবে সেটা সমাধান করবেন সেটাও দেখালাম। তো ডিয়ার ফ্রেন্ডস, এভাবে আপনারা চাইলে এই ফ্ল্যাটসিমার সুইং মেশিনের দুইটি স্প্যাটারের টাইমিং করতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, আর আমরা এই যে মেশিনটা এখন আপনাদেরকে চালাচ্ছি এই মেশিনেরই নিডেল এবং লোপার টাইমিং আপনাদেরকে দেখিয়েছিলাম, সম্ভবত 6 নম্বর পার্টে আছে, সেটা 6 অথবা 7 নম্বর পার্টে আছে। তো এই মেশিনের যে 6 এবং 7 নম্বর পার্ট আমরা নিডেল এবং লোপার বার নিডেল বার হাইট, লোপার ডিস্টেন্স এবং কি গাটার টাইমিং করে দেখাচ্ছিলাম, সেই মেশিনটাই কিন্তু আমরা একই মেশিন দিয়ে কিন্তু প্রত্যেকটা সেমিনার প্রত্যেকটা পার্টগুলো করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনটা কিন্তু এখন একুরেটভাবে চলতেছে, সেলাইটাও খুব সুন্দরভাবে হচ্ছে এবং টেনশনটাও খুব সুন্দরভাবে আসতেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জিগজ্যাকের টাইমিংটা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখাতে চাই। আমাদের নিডেল বার যখন সম্পূর্ণ উপরে থাকবে তখন আমাদের ছোট স্প্যাটারটা আমাদের বাম পাশে নিডেলের সামনে চলে আসবে, এবং বাম পাশের নিডেলের যে ইউ শেপটা আছে সেই ইউ শেপটা আমাদের বাম পাশের নিডেলের ভিতরে ঢুকে যেতে হবে, অর্থাৎ ইউ শেপের যে মিডেল এই মিডেল পর্যন্ত যেতে হবে, তাহলে আমাদের সুতাটা বাম পাশে নিডেলের ভিতরে চলে যাবে। এখন যখনই নিডেলটা উপর থেকে নিচে নামবে তখন নিডেলটাই সুতাটা ধরে ফেলবে, আর যখন আমাদের ছোট স্প্যাটারটা ভিতরে বাম পাশে নিডেলের সুতাটা ধরিয়ে যখন আস্তে আস্তে পিছন দিকে আসবে তখন সেক্ষেত্রে আমাদের বড় স্প্যাটারটা এই ছোট স্প্যাটারের মুখ থেকে সুতাটা নিয়ে যাবে এবং ডান পাশে 4 নম্বর নিডেলের মধ্যে ঢুকিয়ে দিবে। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, অথবা আপনি এই মেশিনের যদি কোনো সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক একটি গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা পোস্ট করবেন, আমরা সেখান থেকে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো ডিয়ার ফ্রেন্ডস, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের জিগজ্যাকটিও খুব সুন্দর আছে এবং কি সেলাইটিও খুব সুন্দর আছে। তো আজকে এই পর্যন্তই দেখা করবো পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই কামনা আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।